কৈলাসহর ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের ইমতাজ আলীর মেয়ে রুকিয়া বেগমের বছর দশেক আগে একই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জামশেদ আলীর সাথে বিয়ে হয়েছিল। জামশেদ আলী এবং রুকিয়া বেগমের সংসার প্রথম দিকে ঠিকঠাকভাবে চললেও বিগত কিছুদিন থেকে জামশেদ আলীর পরিবারের সদস্যরা রোকসানাকে বাপের বাড়ি থেকে নগদ টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। টাকার জন্য বেশ কয়েকবার রোকিয়াকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে বলেও অভিযোগ করে রোকসানার মা ও আত্মীয় স্বজনরা। রোকসানার স্বামী কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকেন, সেখান থেকে মাঝে মধ্যে বাড়িতে আসেন। বর্তমানে ব্যাঙ্গালোরে রয়েছে রোকসানার স্বামী জামশেদ আলী। রোকসানার 5 বছরের এক কন্যা সন্তান রয়েছে। খবর পেয়ে কৈলাসহর মহিলা থানা থেকে এসআই শিবানী দেববর্মা ঘটনাস্থলে ছুটে আসে এবং গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। তবে ঘরের মধ্যে রোকসানার মৃতদেহটি যেভাবে ঝুলে রয়েছে তা যথেষ্ট সন্দেহজনক। গ্রামবাসী থেকে শুরু করে রুকসানার পরিবার চাইছে পুলিশ প্রশাসন ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। লগে তো তার তাই শাশুড়ির লগে সব সময় তাকে কন্টিনিউ যোগাযোগ তার আর দুলু আর তাই শাশুড়িয়ে আর তাই জামাইয়ে তাইরে সব সময় ওগান না ওগান ওগান না ওগান ওগান না ওগান কইয়া 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 গালে জ্বালা যন্ত্রণা করো না আমারে গিয়া কইছে আমিলাম মাই আমি দুলুরে জিকাই আমাকে তুমি জিকাইও না দুলুকে দুলুকে আমি জানি না ও তাই শাশুড়ির লগে সব সময় একা ফুলা তাকে ওগানোর। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।